এখন কি করি? যাকে একটু বরঞ্চ জল মিশিয়ে নি, তাহলে কেউ ধরতে পারবে না। মা মা গো, নিজের সন্তানের সঙ্গেও চালাকি করলি মা। দুধ যখন পড়েই গেল, তখন দুধের সঙ্গে জল মেশাবার দরকার কি ছিল? আসলে সঙ্গে কি নকল কখনো মেলে মা? বসে বাবা, বসে বাবা, ওর অপরাধ হয়ে গেছে বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করতে হয় না, যে কাজ করলে অন্তরে তাপ স্পর্শ করে তার নাম পাপ। অনুতাপের আগুন যে ওই পাপ পুড়িয়ে দিয়েছে মামুনি, তাই ক্ষমা চাইতেও হবে না, ক্ষমা করতেও হবে না। আর আমার কি সাধ্য যে তোমায় ক্ষমা করি? কেন বাবা? ভালো করে চেয়ে দেখো তো আমার দিকে, তোমার কি কোনো কথাও মনে পড়ছে না? তা তো হয় না কমলা, তুমি আমাকে কথা দিয়েছো ওকে তুমি সন্ন্যাস দেবে মা। না, আমি পারবো না বাবা, আমি পারবো না। মা, আমি যেই কাজের জন্য এসেছি সেই কাজটা আমায় পূর্ণ করতে দেবে না মা। লোকনা, লোকনা বাবা, মা আমায় হাসি মুখে বিদায় দাও। মাত্র 11 বছর তোর মুখে আমি মা ডাক শুনেছি, কত তপস্যা করে তোকে আমি পেয়েছি, আর তো কেউ তোর মতো আমাকে মা বলে ডাকবে না বাবা, আমার তৃষ্ণা মিটবে না, আমার তৃষ্ণা মিটবে না বাবা। মিটবে মা, মিটবে, আমি তোমায় কথা দিচ্ছি, পরজন্মেও তুমি আমাকে ছেলে হিসেবে পাবে মামুনি। মা, মা গো, আমি কি ভুলে গেছি মা? না না বাবা, না, তুই বলিস নি, তুই বলিস নি, গোয়ালিনী না থাকলে কৃষ্ণ কি করে বড় হতো বলতো মা? ওখানে ছিল আমার এক রূপ, আর এখানে আমার রূপ যে অনেক। গোয়ালিনী মা। হ্যাঁ গোয়ালিনী মা। হ্যাঁ, আপনার এক আত্মীয় এসেছেন কালীঘাটে, মায়ের কাছে মানত করেছিলেন তার মানতের জিনিসপত্র নিয়ে। ও বাবা, তোমার কাছে তো কলকাতা থেকে অনেক লোক আসেন, তাদের হাত দিয়ে যদি মানতের জিনিসগুলো মায়ের কাছে একটু পাঠিয়ে দাও। তোমার আত্মীয়াকে বলো মানতের জিনিসগুলো এখানে পাঠিয়ে দিলেই হবে। ঠিক আছে, তাহলে আমি গিয়ে নিয়ে আসি। দাও দাও জিনিসগুলো দাও, আমি নিয়ে যাই। বাবা এই নাও তোমার কাছে মানতের। কি এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।